আপনারা কাপড় নোংরা করবেন, বেড নোংরা বানায় ফেলবেন, ওয়াশরুম একদম নোংরা বানায় রাখবেন, এগুলো পরিষ্কার করবে কে? তোমার এই ছোটবেলার থেকে বড় করতে আব্বা যে খরচটা হয়েছে ওই টাকাটা আমার বুঝাই দিয়া যাও। এখন আপনারা বাঁচবেন কি খাবেন সেটা আছে আপনাদের বিষয়। তুমি এমন আমাকে ছেড়ে যাই বাবা, যাও গা আব্বা। কাজ করে রে বাজান। তুমি কি স্কুলে যাইতেছ? হ্যাঁ স্কুলে যাইতেছ। ওরে আমার বাজান রে, আও খাইছো সকালে বাজান? খাইছো। পড়াশোনা করতেছো ঠিক কইরা? স্কুলে যাই কার সাথে মারামারি করবা না, হ্যাঁ কেউ যদি খারাপ বলে না। হ্যাঁ আর তোমার আম্মুর লগে সবসময় ভালো ব্যবহার করবা। হ্যাঁ আর ওই যে স্যারগুলো লগে যায়, স্যাররা যদি কিছু কয় ঠিক আছে স্যারগুলো কথা শুনবা, আর কোনো পোলাপানের সাথে দুষ্টমি ফাইজলামি করবা না। তুমি অনেক বড় অনেক বড় পড়াশোনা করে অনেক বড় অফিসার হইবা ঠিক আছে। আর দাঁড়া ওই যে আব্বু 20টা টাকা দিতেছি, তুমি স্কুলে যাই মজা কিনা খাইও। হ্যাঁ ন চলো তোমার আমি আগুয়াই দিই, চলো সামনে যাই। বাবা কই যাও? বাবা রে যাইতাছি একটু কাজে। তোর এই অবস্থা কে? কোচিং এ যাইতাছি। কোচিং এ যাস? তা তুই নোংরা কে? তুই গোসল করছ নাই তো, শুলে ময়লা কে? তো কোন আন্দা করছস তুই? আবার ওই যে মানুষের গাছে গাছে উঠছস না? তোর তো গাছ বয় না স্বভাব আমি জানি না। তোর মায় আমার গেলে কয় না? আমি তো অনেক দিন বাড়িতে থাকি না, তোর মায় তো কয় তুই গাছ বাউস। ওই যে মানুষের আম গাছে উঠোস, জাম গাছে উঠোস, এটি কোন স্বভাব? এটি করলে মানুষ কি আমার ভালো কইবেও না তোরা ভালো কইবেও? হ্যাঁ দেখতেছি এটার কি অবস্থা বানাইছিস বেটা, মানুষে কইব কি? যে রহিমের বোলার দেখা যায় কিরকম মানুষ আমাকে খারাপ কয়। যে কোচিং এ যাইতেছিস খাস তো নাই কিছুই, মনে মুখ টুক শুকাই রয়েছে, এলো 50টা গেল যে মারামারি করিস না আমার পোলাপানের লগে। তুই যখন ছোট আসিলি ভালো আসিলি, অন্য একটু বড় হয়েছ মানুষ খালি আমার কাছে কমপ্লেন দেয়, আমি জানি ফার্দার রেডি নাও নি ঠিক আছে। চল তোর আমি একটু আগাই দিই। হ্যাঁ চল। বাপরে এত কষ্ট করে তোরা খাওয়াই দেয় মনে কর বড় করতাছি, এখন যদি তুই দুষ্টামি ফাইজলামি করস মানুষ আমারে কি কইব? হ্যাঁ এই যে দেখতো কত সুন্দর একটা বাচ্চা দেখছস, কত ভালো দেখা যায় ওরে, এই দেখ কত গুছল টুছল করে কত পরিপাটি সাজিয়ে বয়ে রয়েছে ওরা, কত সুন্দর দেখা যায়। আর তোর চেহারার দিকে তুই তাকা, তুই আয়নার দিকে তাকাই দেখিস তোর কেমন দেখা যায়। কোচিং থেকে আইয়া সুন্দর করে আইয়া আত্মুখ দেখ, নাহলে আত্মুখ দিবি না, তুই গোসল করবি, গোসল না করলে তোর মা কিন্তু আবার তোরা মারবো। আর তোরা কইছি তুই ভালো করে পড়াশোনা করে, যে আগামী মাসে তোর যে রুম একটা সাইকেল কিনে দিবো আমি ঠিক আছে, কথা শুনবি কিন্তু, যা কোচিংয়ে যা। আমি গ্রামে গেলাম। আব্বু স্কুলে যাইতেছি। স্কুলে যাইতেছ আব্বু? আব্বু খাইছো কিছু? না সকালে খাই নাই কিছু। কেন আব্বু? রান্না করে নাই আম্মু। তোমার আম্মু রান্না করে নাই? না। কেন সকালে বাজার টাজার করে দিলাম? রান্না করে নাই কেন? তুমি মাথা আশ্রয় নাকি আব্বু? মাথাটা আশ্রয় যাবে না, সুন্দর ভদ্র মানুষের মতো যাইবা, তোমার বাপে কৃষক দিকে তুমি কৃষক হইবা, তুমি বড় হয়ে মনে করো বিমান চালাইবা। আমার অনেক স্বপ্ন, আমার আসিল মনের ভিতরে স্বপ্ন আমি বিমান চালামো, কিন্তু আমি চালাইতে পারি নাই তোমার দা চালামো আব্বা ঠিক আছে আব্বা। আর তুমি এই রোদ্দের ভিতরে সাথীতে সাথী নেওয়া নাকি আব্বা? ও সাথী তো মনে নাই সাথী আমার আব্বা। তোমার এত কষ্ট করে পড়াশোনা করাইতেছি আব্বা, এর লিগে সবসময় সাথী নিয়ে আইবা, যে রোদ পড়ছে আব্বা। আব্বা তুমি এটা নিয়ে যাও হাতে করে। হ্যাঁ আব্বা আচ্ছা পরে দিন। আর শুনো আব্বা, তোমারে কিন্তু মনে করো আমি এই যে পড়াশোনা করাইতেছি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা ওকে। আর স্কুলে কারোর সাথে ভেদাভেদি করবে না আব্বা। আচ্ছা তোমার স্যাররা কিন্তু আমার কাছে কয় তুমি খুব ভালো, তুমি ভালোই থাকবা আব্বা। হ্যাঁ ওকে। আর তুমি এক কাম করো আব্বা, তুমি সকালে তো কিছু খাও নাই আব্বা, এই যে 30 টাকা দিলাম আব্বা কিছু খাইও তুমি। হ্যাঁ আচ্ছা কিনা খাইবা। আর শোনো আব্বা, তোমার মা তোমার দাদির লগে কোনো খারাপ ব্যবহার করবা না ঠিক আছে আব্বা। চলো তোমার একটু সামনে নিয়ে আমি দিয়ে আসি, আমার আব্বাটা কত কষ্ট করে রে। আব্বু কি করো? বাজান রে,
এই যে জ্বালা আলামু এর লিগে মাটি ডিগুড়া করতেছি। কই যাইতাছো আব্বা? কলেজে যাচ্ছি আব্বু। কলেজে যাইতাছো? জি আব্বু। আব্বু ওই স্যারের ওই ফিসটা দিতে হবে। স্যারের ফিস দিবো? জি আব্বু। কয় টাকা আব্বা? 1500 টাকা আব্বু। আও আব্বা দেখো ময়লা বড় না জানি তোমার আব্বা যাও। আচ্ছা আব্বু আজকে দিতে হইব আব্বা? জি আব্বু আজকে দিতে হবে। পড়াশোনা কেমন চলতেছে আব্বা? ভালো আব্বু ভালো চলতেছে। আব্বা জি আব্বু এবার কিন্তু তোমার একবারে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাইতে হইব। ইনশাআল্লাহ আব্বু আমার জন্য দোয়া রাখবেন। আর ওই যে তোমার মামা আছে না? জি আব্বু। তোমার মামা কিন্তু ভালো বড় চাকরি করে। তোমার মামা আমারে কইছে তুমি ফার্স্ট ক্লাস পাইলে তোমার মামার হইলে চাকরি হইব আব্বা। আচ্ছা আব্বু ঠিক আছে। তুমি আব্বার কিন্তু মানে যত রাখো। আব্বা কিন্তু কত কষ্ট করে তোমার এত বড় করছি। আচ্ছা আব্বু গামায় গেছো আব্বা? আহা আমার আব্বাটা কত কষ্ট করে রে। না আব্বু তুমি তো কষ্ট করো বেশি। এই নাও আব্বা এই নাও। সকালে খাইছো আব্বা? জি আব্বু আমি খাইছি সকালে। টাকা তোমাকে সাকো দিতে হবে না। না আব্বা তুমি নিয়ে যাও। তুমি এই যে এটা দিয়া কিছু কিনা খাই আব্বা দোকান থেকে। আচ্ছা আব্বু তাহলে আব্বা আমি চলে গেলাম। আচ্ছা আব্বা আর তুমি ওই ওইনে কলেজে যাইয়া কারোলে খারাপ ব্যবহার করো না আব্বা। আচ্ছা আব্বু কেউ জানি তোমার খারাপ কয় না। কেউ জানি না করে বলাটা খুব খারাপ হয়েছে। আচ্ছা আব্বু কেউ বলবে না। আচ্ছা আব্বা যাও আব্বা যাও। আমার আব্বাটা রে বড় হয়ে গেছে কত আমার আব্বাই। অনেক বেলা হয়ে গেল গা। যাই বাড়িতে যাই কটা খাই আই আই আবার কাম করতে হইব। এই আমার ওষুধের ডিব্বাটা দাও। ওষুধের ডিব্বাটা দাও। শরীরটা অবস্থা আছে না। কি আব্বা কিছু কই আব্বা? জি আব্বা বসো আব্বা বসো। আপনার বৌমাকে নিয়ে আমরা সেখানে চলে যাচ্ছি। এখানে আসলে থাকা হচ্ছে না আপনাদের সাথে আমার। আপনারা বাসায় নোংরা করেন, বাসার গন্ধ বানায় ফেলাই দেন, তার বৌমা আপনাদের কাপড় ধোয়া খাবার দেওয়া একটু বিরক্ত হয়। ও আপনাদেরকে সেবা যত্ন করতে পারবে আর আমি তো অফিসের কাজে তো ব্যস্ত হয়ে থাকি, আমি তো বাসায় থাকতে পারি না। আপনাদের আমি দেখবো। এখন অসুস্থ হইলেও কোনো কিছু করার নাই মা আমার। এখন আমার এখান থেকে চলে যাইতে হবে। আমার এখান থেকে চলে যাইতে হবে। আপনাদের সাথে থাকার মতো আমার অ্যাবিলিটি নাই, থাকতে পারবো না। এই যে দেখ তোর বাবার আমি ওষুধ আনিয়ে দিয়েছি, কিরকম হয়ে গেছে দেখ। তুই ওলা কি বলতেছিস বাবা? আমার এছাড়া অন্য কোনো কিছু বলার নাই মা। তুই যদি আলাদা হয়ে যাস গা তাহলে আমরা চলমু কেমনে, আমরা খামু কি, আমরা বাঁচমু কেমনে? এখন আপনারা বাঁচবেন কি খাবেন সেটা আছে আপনাদের বিষয়, আমার দেখার সময় নেই। বাবারে তুই এত কষ্ট করে মানুষ করলাম বাবা, আমার ওই দেখার সময় নেই। আপনারা কাপড় নোংরা করবেন, বেড নোংরা বানায় ফেলবেন, ওয়াশরুম একদম নোংরা বানায় রাখবেন, এগুলো পরিষ্কার করবে কে? আমার বউ এগুলো করতে পারবে না। তুই মানুষ করছিস কেমনে রে, চিন্তা কর কত কষ্ট। এই রুমটা আসে যাচ্ছে না, রুমটা গন্ধ বানায় রাখছেন। তোর বাবা অসুস্থ, ফ্ল্যাটে থাকা যায় না আপনাদের গন্ধতে সারাদিন। এগুলো কি হবে? এগুলো এগুলো তো আমিই নিতে পারি না, আর আপনার বৌমা তো দূরের কথা, এগুলো তো আমিই নিতে পারি না। আমরা তো নতুন ফ্ল্যাট নিচ্ছি, ওই ফ্ল্যাটে আমরা উঠবো, আজকে উঠে যাবো। অসুস্থ হয়ে গেছে দেখ না,
যেহেতু নতুন ফ্ল্যাটে উঠবো, অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক টাকা পয়সা লাগবে নতুন ফ্ল্যাটে উঠতে হলে, অনেক ফার্নিচার নিতে হবে, অনেক জিনিসপত্র নিতে হবে বাসার জন্য। এখন অনেক টাকা পয়সা খরচ হবে আমার ওদিকে, এখন আপনাদের এই দেখাশোনার দায়িত্ব আমি এখন আর নিতে পারবো না আব্বা, ঠিক আছে? এখন আপনারা থাকেন, আমি চলে যাচ্ছি। আমরা আজকেই চালাতে পারবো না, কারণ আমার একা কামাই তো। যদিও ফ্ল্যাট আমার বাবা দিছে, কিন্তু একটা খরচ টরচ আছে। আমার মা পাশে নিছি। তুমি বিষয়টা বুঝতেছো না মা? তুমি বিষয়টা বুঝতেছো না? শুনে রাখো মা, বেশি কথা বলেন না আপনি। আপনি সবসময় গ্যান গ্যান করতেছেন কেন? বুঝলাম না, কথা কি বলছেন আমার কথা? আব্বা কি আমার কথা কি বুঝো না? সারা বছর কি করছেন? টাকা জমাই রাখেন নাই? বোঝেন, কথা বোঝেন আমার? ওঠো, থাকেন, চলো। আর আমাকে কখনো আমার সাথে যোগাযোগ করবে না কি? চাইছ না বাবা, আর আমাদেরকে ছাইরা চাইছ না। তোর বাবার অবস্থা খুবই খারাপ, এই যে দেখো। কি করবো বুঝতেছি না, আমরা থাকলে কি সুস্থ হয়ে যাবে? বোমা, আমার অবস্থাটা খুবই খারাপ বোমা, আমাদেরকে ছাইরা। আচ্ছা, আমরা থাকলে কি আপনি সুস্থ হয়ে যাবেন? আর বাবা কি জীবন তো আমার কইছে, এখন আর পারবো না। আমি অসুস্থ, আমার খুব বিরক্ত হয়। বাবাও অসুস্থ, কেমনে কি করবো বাবা? যাইছ না আমাদেরকে ছাইরা। আব্বু, অত কথা বলার সময় আমার নাই, আমি খুব ব্যস্ত আছি, চলে গেলাম আমরা। থাকেন আপনি, সময় নষ্ট হয়ে গেছে। আব্বু তোমার মাই তোমার আমার কুলে দিছিল, আমার ভালোবাসায় বুকটা বইরা গেছিল। আব্বা, মনে করছিলাম আমার একটা আল্লাহ একটা সম্পদ দিছে। আমি যেরকম কল্পনা করছিলাম আব্বা, আমি যেরকম স্বপ্ন দেখছিলাম আব্বা, ওরকম স্বপ্ন আমার হয় নাই আব্বা, আমার পূরণ হয় নাই আব্বা। আব্বা, তুমি যখন আব্বা ছোটো ছিলা, এই লাদা ছিলা, তখন তোমার মায় তুমি আঁকছো মুতছো, তুমি অনেক জ্বালাইছো, অনেক বিরক্ত করছো। তোমার মায় তো কোনো দিন বিরক্ত হয় নাই, কয় নাই আমার পোলার আগা মুতায় গন্ধ, কইছে কোনো দিন? কোনো দিন কয় নাই। আমি কোনোদিন বিরক্ত হয়েছি? ক আব্বা, কোনোদিন বিরক্ত হই নাই আব্বা। আব্বা বলেন, তোমার লিগে কি করি নাই আব্বা? কত তোমার লিগে আমি মানুষের বাড়িতে কামলা দিছি, মাড়ি গাড়ছি, ক্ষেত খামারে কাম করছি, মানুষের জমিতে যায় গরিদা হাল ছুইছি, কি করি নাই আব্বা তোমার লিগে? আর তোমার মায়, তোমার মায় তোমার নানা বাড়ির সম্পত্তি না, তোমার এত দূর পড়ালেখা করাইছে, আর এই তুমি আজকে তুমি আমাকে ছেড়ে যাইবা গা? যাও গা আব্বা, সমস্যা নাই, তোমার এই ছোটবেলার থেকে বড় করতে আব্বা যে খরচটা হয়েছে ওই টাকাটা আমার বুঝাই দিয়া যাও আব্বা। তুমি জেনে নিয়ে খুশি এনে যাও আব্বা, আমার আর কোনো দুঃখ নাই আব্বা, যার কেউ নাই এর আল্লাহ আছে আব্বা আল্লাহ। তুমি তুমি এমন আমাকে ছেড়ে যাইবা গা? যাও গা আব্বা, যাও যাও আব্বা, সব কিছু বুঝাই দিয়ে যাও। কত কষ্ট করছি রে বাপ তোর লিগে, খাইয়া না খাইয়া তোরে মানুষ করছি। মায়ের একটা দুধের দাম অতি